আমাদের কাছে সম্রাট তুমি যেমন তো জানাচ্ছিলে আমাদের মূলত যেহেতু প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার জন্যই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়াকে আরো স্বচ্ছভাবে যাতে পরিচালিত করা হয় তার জন্যই ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত আগামী দিনে যাতে এই ইন্টারভিউ প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো অভিযোগ না ওঠে বা অভিযোগ যদি ওঠে তার প্রত্যুত্তর হিসাবে পর্ষদের কাছে এটা একটা ডকুমেন্টেড তথ্য এবারে যেটা প্রশ্নটা বারবারই করছিলে এ রাজ্যের ক্ষেত্রে বিশেষত যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি অনুষ্ঠিত হয় পাবলিক সার্ভিস কমিশন স্টাফ সিলেকশন কমিশন বিভিন্ন যে কমিশন তারা যে প্রতিযোগিতামূলক পরীক্ষা তার একটা প্রক্রিয়াও থাকে ইন্টারভিউ প্রক্রিয়া বা বলা যায় WBCS এর ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে ক্যামেরাবন্দি করতে হয় অবশ্যই সেটা আদালতের নির্দেশে কিন্তু সাম্প্রতিক সময় এই প্রতিযোগিতামূলক পরীক্ষা বিশেষত চাকরি সংক্রান্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভিডিও রেকর্ডিং করার নজির কার্যত নেই এ রাজ্যে আর অবশ্যই এটা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একটা নজিরবিহীন পদক্ষেপ এবার যদি দেশের নিরিখে বলা যায় দেশীয় স্তরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় UPSC পরীক্ষা হয় যার মাধ্যমে IAS IPS বা IFS এর মতো অফিসাররা তৈরি হন সেই প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ভিডিও রেকর্ডিং হয় বা তাদের যখন ট্রেনিং হয় তখন ভিডিও রেকর্ডিং করা হয় যেটা পর্ষদ সভাপতির বক্তব্য আধুনিক যুগে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইন্টারভিউ নেওয়া উচিত অর্থাৎ এই প্রযুক্তিকে নিয়ে আসতে চাইছে পর্ষদ নিয়োগের ক্ষেত্রে যাতে পুরো ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় থাকে যে অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে প্রায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে নম্বরের ম্যানিপুলেশন হয়েছে অর্থাৎ একাধিক যে অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলি এবার যাতে না ওঠে তার জন্যই কিন্তু এই প্রচেষ্টা প্রাথমিক শিক্ষা পর্ষদের তোমাকে ধন্যবাদ সম্রাজ আমাদের প্রতিনিধি সম্রাজ।